भाजपा संख्यालघु मोर्चा नेता के खेती जमीन में लगे धान के पौधा के ऊपर ट्रैक्टर चलाकर खेती जमीन बर्बाद करने का आरोप तृणमूल के ऊपर लगा है। घटना तूफानगंज देवचराई इलाके की है। भाजपा संख्यालघु मोर्चा के काजी राहुल हुसैन के खेती जमीन बर्बाद कर दिया गया है। स्थानीय तृणमूल नेता द्वारा आरोप गलत बताया गया है। वहीं इस भाजपा नेता के घर मुलाकात करने के लिए जाते वक्त भाजपा राज्य नेता राजीव बनर्जी, जिला अध्यक्ष मालती राभा राय जाने पर तृणमूल कांग्रेस के बदमाशों द्वारा उन्हें भाजपा नेता के घर जाने से रोक दिया गया। वहीं भाजपा कर्मियों के ऊपर हमला किया गया है। हमले में 5 भाजपा कर्मी घायल हुए हैं, जो तूफानगंज महकुमा अस्पताल में चिकित्साधीन है। इस घटना के विरोध में भाजपा नेता राजीव बनर्जी के नेतृत्व में देवचराई इलाके में 31 नंबर राष्ट्रीय राजमार्ग अवरोध कर विरोध प्रदर्शन किया गया। घटना की खबर पाकर मौके पर तूफानगंज थाने की पुलिस पहुंचने पर पुलिस के आश्वासन पर अवरोध उठा लिया गया है। जनता पार्टी 29 नंग जेटी मंडल संख्यालघु मोर्चार जेनारे सेक्रेटरि हमें ये बीजेपी करी टीएमसी कतगुल हेलमेट नहीं चाषे जमीते जो रोआ बपन कर ट्रैक्टर चालिए दिए मोटामुटी 2 बीघे जमिर मत और पायर नीटर मटी सर जा भावसे तक हुमकी दिए हमारे हुमकी दिए तृणमूल पार्टी जयन करा जान भेबेना एट जान भावेना हुमकी दिए बीजेपी के अटकान जाए আক্রান্ত কর্মীর বাড়িতে এসেছিলেন তার কৃষি জমি চাষ নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ কি দেখলেন কি পরিস্থিতি আছে কি বলবেন দেখুন পুরো কুচবিহার জুড়ে তৃণমূলের গুন্ডারাজ চলছে পুরো গুন্ডাগার্দি চলছে তাই আমরা যে আক্রান্ত হয়েছে তার বাড়িতে যাচ্ছিল পুলিশকে ইনফর্ম করা ছিল তা সত্ত্বেও তাদের ঢুকতে দেওয়া আমাদের ঢুকতে পারলাম না তৃণমূলের গুন্ডারা ওখানে আমাদের কর্মীদেরকে মারধর করলো 5 জন কর্মী ইঞ্জোর হয়েছে হাসপাতালে রয়েছে আর আমরা তাই আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি কোন শাসন চলছে কোথায় গণতন্ত্র আর এখানে সংখ্যালঘুরাও এখানে তো সুরক্ষিত নয় তাদের ওপর আক্রমণ হচ্ছে তৃণমূলের গুন্ডারা একটার পর একটা সংখ্যালঘু খুন করছে কোন রাজ্যে বাস করছি আমরা আর তাই আমাদের কর্মীরা আক্রান্ত হবে তার বাড়িতে আমরা শান্তিপূর্ণভাবে যেতে পারবো না আমাদের ওপর আক্রমণ হবে এ তো মেনে নেওয়া যায় না কি নিষ্ক্রিয় কি হয়েছে ওখানে ঘটনা ওখানে ঘটনা হচ্ছে শেখ রাজু জমিতে 3 বিঘা জমিতে চাষ করেছিল ধান বয়েছিল কালকে কিন্তু কালকে বিকেলবেলা তৃণমূলের গুন্ডারা ফ্ল্যাগ লাগিয়ে ওখানে ট্রাক্টর চালিয়ে পুরো ধান নষ্ট করে দেয় তারপর তাকে মারধর করা হয় তার বাড়িতে ভাঙচুর করা হয় তাই জন্য আক্রান্ত হলে কর্মীর পাশে যাওয়া আমাদের কর্তব্য আর তাই আমরা তার কাছে যাচ্ছিলাম কিন্তু এখানে ঢুকতেই দেওয়া যাচ্ছে ঢুকতে পারছি না আমরা কোন বাংলায় বাস করছি কতটাতে স্বর্গরাজ্য হয়ে গেছে আজকে কুচবিহার এই গুন্ডামি চলতে পারে না গুন্ডামি চলতে পারে না কুচবিহারের মানুষ অনেক সহ্য করেছে আর নয় এই গুন্ডামির শেষ দেখতে চাই আমরা এখানে এনএইচ অবরোধ করেছেন কতক্ষণ অবরোধ করবেন কি দাবি রয়েছে এখন আমাদের দাবি রয়েছে যারা দোষী ব্যক্তি রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে অবিলম্বে গ্রেফতার করতে হবে খুনিরা খুলেআম ঘুরে বেড়াবে পশ্চিমবঙ্গে রীতি হয়ে গেছে চলতে এই গণতন্ত্রের ঠিক নয় মমতা ব্যানার্জি গণতন্ত্র গণতন্ত্র বলে কথা বলে আর এখানে পশ্চিমবঙ্গে সুপার ইমার্জেন্সি চালাচ্ছে তৃণমূলের গুন্ডারাজ চালাচ্ছে লুট দারাজ চালাচ্ছে।